হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই গুড মর্নিং। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম, তো এখন বাজে হচ্ছে 7:36। তো আজকে আমাদের বাড়িতে কিছু ছোটোখাটো অনুষ্ঠান আছে, তো সেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, সকাল থেকে কী কী হচ্ছে আমি তোমাদেরকে এই ভিডিওতে তোমরা সব দেখতে পাবে। তো আমি এখন বলবো না কি অনুষ্ঠান, সেটা আমি কিছুক্ষণ পরে বলছি। তো চলো, আবার কিছুক্ষণ পর তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস, তোমরা দেখো এখন পাপানসোনাকে স্নান করানো হচ্ছে। ও দেখো জলে বসে কতটা আনন্দ পেয়েছে। ওকে এখন স্নান করানো হচ্ছে, হলুদ টলুদ মাখিয়ে ওকে স্নান করাচ্ছি আমি। দেখো তোমরা দেখতেই তো পাচ্ছ। আর দেখো ওর দিদি ভাই ওকে স্নান করানোর জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছে। আর খুব পাপানসোনা জলে বসে খুব আনন্দ পাচ্ছে। শুধু ওর দেখো ওর মজাটাও কীরকমভাবে মজা করছে জলে বসে। জল ঘাটতে খুবই ভালোবাসে ও। छोटा सा छोटी सी आशा, मस्ती भरे मन की भोली सी आशा, चांद तारों को छूने की आशा, आसमानों में उड़ने की आशा। दिल है छोटा सा छोटी सी आशा, मस्ती भरे मन की भोली सी आशा। আর এটা হচ্ছে পাপানসোনার বম্মা। বম্মা এখন পাপানসোনাকে আশীর্বাদ করছে। ওর বম্মা মানে এটা আমার বড় জা, এখন ওকে আশীর্বাদ করছে। দেখো পাপানসোনার চোখে বহুত ঘুম ছিল, ও তাই মানে অনেকটা দেরি হয়ে গেছিল ওকে খাওয়াতে খাওয়াতে, তাই ও ঘুমিয়ে পড়ছিল। তাই কোনো রকম ওইভাবেই ওকে ওরকমভাবে করা হয়েছে। তো দেখো দিদি এখন আশীর্বাদ করছে, মানে আমার যাকে আমি দিদি বলি। দেখো দিদি এখন আশীর্বাদ করছে ওকে। छोटा सा छोटी सी आशा, मस्ती भरे मन की भोली सी आशा, चांद तारों को छूने की आशा, आसमानों में उड़ने की आशा। दिल है छोटा सा छोटी सी आशा, मस्ती भरे मन की भोली सी आशा। দেখো এটা মা বাবুকে আশীর্বাদ করছে, মানে পাপানসোনাকে আশীর্বাদ করছে। তা মা মানে এটা আমার শাশুড়ি মা আর পাপানসোনার ঠাম্মি। পাপানসোনা দেখো তোমরা সবাই, ও ঘুমিয়েই রয়েছে, ওর খুব ঘুম পেয়ে গেছিলো, তাও ওকে কোনো রকম ওইভাবেই আশীর্বাদ করা হচ্ছে। ওর ঠাম্মি ওকে আশীর্বাদ করছে, এখন দাদুর কোলে বসে রয়েছে। আর যেটা বসে আছে যার কোলে পাপানসোনা, ওটা হচ্ছে আমার শ্বশুর মশাই, মানে পাপানের দাদু। আর এখন যে আশীর্বাদ করছে সে হচ্ছে আমাদের বাড়ির মানে মানে বড় একজন মানুষ, সেটা হচ্ছে ওর দিদি ভাই, মানে আমাদের বাড়ির পাকা বুড়ি বলতে গেলে ও। ও মানে সবাই আশীর্বাদ করছে, তো তো ওরও ইচ্ছা করছে যে আমিও ভাইকে আশীর্বাদ করি, যেহেতু ও ভাইয়ের থেকে বড়, তাই ও ভাইকে আশীর্বাদ করছে, ভাইকে খাওয়াচ্ছে, সবার দেখা দেখি ও করছে। তো তোমাদেরকে বলা হয়নি বাড়িতে কিসের অনুষ্ঠান ছিল, তো আমি তোমাদেরকে এখন সেটা রিভিল করতে এসেছি। তোমরা নিশ্চয়ই ভিডিওটা পুরো দেখে বুঝতে পেরেছো, ভিডিওর মাঝখানে তোমাদেরকে বলতে পারিনি, তখন তোমাদেরকে এখন বলে দিচ্ছি। ওটা হচ্ছে আমার পাপানসোনা, আমার পাপানসোনার জন্ম মানে অন্নপ্রাশন ছিল, 6 মাসের অন্নপ্রাশন আমরা দিলাম। সেরকম কিছু একটা করিনি বাড়িতে, জাস্ট যেগুলো নিয়ম থাকে ওগুলোই করেছি, কারণ আমাদের অসুজ আছে। তা 1 মাসের অসুজ, এখনও অসুজ ওঠেনি, 1 মাস এখনও হয়নি। তা যেহেতু অন্নপ্রাশনটা দিতে হবে, 6 মাস যেহেতু পার করা যাবে না, 8 মাসে দিতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, তো ওর জন্য আমরা ঘরে কোনো রকম টুকটাক জিনিস করে দিয়ে দিয়েছি, কাউকে কিছু জানাইনি। তো
তো তোমরা তো দেখতেই পেলে সবকিছু যা যা ভিডিওতে আছে সবই তো দেখতে পেলে প্রথম থেকে লাস্ট অবধি। আমি সেদিন কথা বলার একটু টাইম পাইনি, তো তার জন্য তোমাদের সাথে এখন কথাটা বলছি। তা যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড বেল আইকনটাকে টং করে বাজিয়ে দেবেন। আর তোমরা সবাই আশীর্বাদ করো, যারা বড়রা আমার ভিডিও দেখছো বা ছোটরা, তারা তো নিশ্চয় আমার পাপন সোনার থেকে বড়, তোমরা পাপন সোনাকে সবাই আশীর্বাদ করো যাতে ও খুব ভালো থাকে, সুস্থ থাকে আর খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। টাটা।